আসসালামু আলাইকুম। আজকে পর্বে খুব সহজ উপায়ে এবং একেবারে অল্প তেলে চিকেন জোনাটের রেসিপি শেয়ার করব। সহজ উপায় মানে এর মধ্যে কোনো রকম দেন করার ঝামেলা থাকবে না এবং অল্প তেল বলতে এক টেবিল চামচই এই চিকেন জোনাটগুলো ভেজে নেওয়া যাবে। চিকেন জোনাট তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি একটি ডিম নিয়েছি। এরপর এখানে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, এটা আপনাদের ঝালে টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এরপর এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর মশলা হিসেবে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, এক চা চামচ চিলি ফ্লেক্স, এক চা চামচ সয়া সস, আর চিকেন মশলার যে স্টিকগুলো পাওয়া যায় সেরকম দুটো স্টিক আমি এখানে দিয়েছি, আর সাথে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সব কিছু এখন মাখিয়ে নিচ্ছি। মশলাটা প্রথমে মাখিয়ে তারপরে চিকেন অ্যাড করলে আর কি ভালো হয়, ভালোভাবে মশলাগুলো ঢুকে। তো এরপরে আমি এখানে চিকেন কিমা দিয়ে দিয়েছি 250 গ্রাম পরিমাণ, সাথে কিছুটা পেঁয়াজ পাতা দিয়েছি, আর দিয়েছি 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। আমি এখানে হলুদ কালারটা নিয়েছি, আপনারা যে কোনো কালার দিলেও চলবে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 1/2 কাপ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা বিস্কিট গুঁড়ো করেও দিতে পারবেন, অথবা আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দাও অ্যাড করতে পারবেন। যদি হাতের মধ্যে নিয়ে বুঝতে পারেন যে এটা একটা শেপের মতো করা যাচ্ছে, তো তার মানে এটা পারফেক্ট হয়েছে। আর যদি মনে হয় যে না এটা একদম বেশি নরম, তাহলে আর কিছুটা একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করবেন। আর যদি মনে হয় যে না বেশি ব্রেড ক্রাম্বস হয়ে গিয়েছে, তাহলে কিছুটা একটু ডিম অ্যাড করবেন, মানে একটা ডিম ফেটে অল্প অ্যাড করবেন। তো এখন আমি হাত ধুয়ে তারপর হাতের মধ্যে তেল মাখিয়ে এখন এখান থেকে কিছুটা এই পুর নিয়ে প্রথমে এটা একটা গোল শেপ করে নিয়েছি, মানে চপের মতো শেপ করে নিয়ে এখন এর মাঝখানে হচ্ছে গিয়ে আঙুল দিয়ে এটাকে মানে ছিদ্র করে দিলাম আর কি এক কথায়। তো এই যে দুপাশ থেকে এইভাবে করে আঙুল দিয়ে ছিদ্র করলে এই যে দেখুন ডোনাটের শেপ হয়ে গেল। খুবই ইজি কিন্তু এগুলো বানানো, খুব বেশি ঝামেলাই নেই। আর এগুলো একসাথে বানিয়ে চাইলে এগুলো ফ্রোজেন হিসেবে সংরক্ষণ করতে পারবেন। একটি বোর্ডের মধ্যে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে এটা শক্ত হতে দিবেন, শক্ত হয়ে গেলে তারপরে যে কোনো জিপলক ব্যাগ বা বক্সের ভিতরে আপনারা 3-4 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের ডোনাটগুলো আমি একেবারে অল্প তেলে ভেজে দেখাবো। এর জন্য ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডোনাটগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ একেবারে লোতে রাখা যাবে না, লোতে রাখলে কিন্তু এই মাংস থেকে পানি ছেড়ে দিবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই ডোনাটগুলো ভেজে নিতে হবে। তা একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপর আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, আর প্রয়োজনে এইভাবে করে একটু প্রেস করে দিতে পারেন, এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। যেহেতু আমি এটার উপরে কোনো রকম কোট করিনি এবং এটা একেবারে অল্প তেলে ভেজে নিচ্ছি, তাই আমি এটাকে একটু পোড়াটে টাইপের করে ভেজে নিচ্ছি। তবে আপনারা কিন্তু চাইলে এগুলোকে আবার ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করেও ডুবো তেলেও ভেজে নিতে পারবেন। সো দেখলেন তো কত সহজেই চিকেন ডোনাট তৈরি করা যায়। রুটি বা পোলাও সবকিছুর সাথেই হচ্ছে গিয়ে ডোনাটগুলো খুব মানায় এবং এটা খেতেও খুব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।